হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম শ্রেণীর গণিতে বসে দেখি 10.2 এ কোশ্চেন নম্বর 4 যে MCQ প্রশ্ন আছে এবং কোশ্চেন নম্বর 5 এ যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলি আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 4-1 আছে, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ 9:11 ১০:১ বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে উত্তর নির্বাচন করাই একমাত্র উদ্দেশ্য। এক্ষেত্রে লেখা কিন্তু বিশেষ জরুরি নয়, সেই কারণে যতটা সম্ভব সংক্ষেপে আমরা এর সমাধান করব এবং সঠিক বিকল্পটি আমরা লিখে দেব। ধরে নিলাম ক্রয়মূল্য টেন টাকা আর বিক্রয় মূল্য 11x টাকা। সুতরাং লাভ 11x মাইনাস -10x ইকুয়াল টু x টাকা। শতকরা লাভ 100 এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তা হলো 10। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব ডি বিকল্পটি সঠিক। কোশ্চেন নম্বর 4-2, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ 50:33:1:3:20:30 এক্ষেত্রে বিক্রয় মূল্য 60 টাকা, ক্রয় মূল্য 40 টাকা, লাভ 60 টাকা মাইনাস 40 টাকা ইকুয়াল টু 20 টাকা। সুতরাং আমরা লিখব শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এক্ষেত্রে হিসেব করে আমরা পাচ্ছি 50। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব এ বিকল্পটি সঠিক। কোশ্চেন নম্বর 4-3, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। জামাটি ক্রয় মূল্য 380 টাকা, 400 টাকা, 420 টাকা, 450 টাকা, সঠিক বিকল্প কোনটি? এক্ষেত্রে বিক্রয় মূল্য দেয়া আছে জামাটির, জামাটির বিক্রয় মূল্য 360 টাকা, ক্রয় মূল্য দেয়া নেই, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্ষতি জামা বিক্রি করে কত হয়েছে? ক্ষতি হলো 10%, অর্থাৎ 100 - 10 ইকুয়াল টু 90, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং আমরা লিখব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/90 টাকা, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 × 360/90 ইকুয়াল টু 400 টাকা,
সুতরাং বি বিকল্পটি এক্ষেত্রে সঠিক। উত্তর হিসেবে আমরা লিখব বি বিকল্পটি সঠিক। কোশ্চেন নম্বর 4-4, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? ধার্য মূল্য দেয়া নেই, ধার্য মূল্যের উপর কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 20% ছাড় দেওয়া হয়েছে। আমরা ধার্য মূল্য ধরে নিতে পারি, ধার্য মূল্য বাক্সটি ধরে নিলাম, এক্ষেত্রে 101 টাকা ছাড় দেওয়া হয়েছে, ছাড় 20%, অর্থাৎ 101 টাকার 20% ছাড়। তাহলে বিক্রয় মূল্য আমরা লিখি ইকুয়াল টু 101 টাকার 100-20% ইকুয়াল টু 101 টাকার 80% ইকুয়াল টু 101 টাকা ইন্টু 80/100 ইকুয়াল টু 80x টাকা। এক্ষেত্রে দেওয়া আছে বিক্রয় মূল্য 48 টাকা, সুতরাং আমরা লিখব 80x ইকুয়াল টু 48, আর x ইকুয়াল টু 48/80। আমাদের চাই 100x, অর্থাৎ ধার্য মূল্য ইকুয়াল টু 48×100/80 60। সুতরাং এ বিকল্পটি সঠিক। কোশ্চেন নাম্বার 4-5, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? এখন খুচরো বিক্রেতা ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেছেন আর তিনি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনেছেন, সুতরাং ধরে নিলাম যে ওষুধের ধার্য মূল্য ইকুয়াল টু 101 টাকা। তাহলে ক্রয় মূল্য বলা হয়েছে কত? 101 টাকার ছাড় দেওয়া হয়েছে 20%, অর্থাৎ 100-20% ইকুয়াল টু 101 টাকার 80%, অর্থাৎ 80/100 ইকুয়াল টু 80x টাকা। এক্ষেত্রে লাভ কত? লাভ হলো এই বিক্রয় মূল্য, যে ধার্য মূল্যে তিনি বিক্রি করেছেন এটি হলো বিক্রয় মূল্য। তাহলে 100x-80x টাকা ইকুয়াল টু 20x টাকা। সুতরাং আমরা লিখব শতকরা লাভ ইকুয়াল টু 20x/ক্রয় মূল্য 80x×100। এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি 25, হিসেব করে আমরা যা পেলাম তা হলো 25। সুতরাং উত্তর হিসেবে লিখব আমরা বি বিকল্পটি সঠিক। কোশ্চেন নম্বর 5-1, ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয়মূল্যের উপর লাভ 20%, তাহলে ক্রয়মূল্য কত আমরা জানি না, ধরি ক্রয়মূল্য
ইকাল টু 100x টাকা, ক্রয় মূল্যের ওপর 20% লাভ, সুতরাং বিক্রয় মূল্য 100x টাকা আর বিক্রয় মূল্য হলো 120x টাকা, 20% লাভ। এক্ষেত্রে লাভ কত? লাভ হলো 120x মাইনাস 100x টাকা ইকুয়াল টু 20x টাকা। সুতরাং আমরা লিখব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ইকুয়াল টু বিক্রয় লাভ হয়েছে 20x টাকা, বিক্রয় মূল্য 120x টাকা ইনটু 100। এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাবো ইকুয়াল টু 50/3 অর্থাৎ 16^2 কোশ্চেন নম্বর 5-2। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100x টাকা, লাভ 100x টাকার 20% ইকুয়াল টু 100x টাকা ইনটু 20/100 ইকুয়াল টু 20x টাকা লাভ হচ্ছে। তাহলে কেনা দাম কত? ক্রয় মূল্য হলো 100x টাকা বিক্রয় মূল্য আর লাভ হয়েছে 20x টাকা ইকুয়াল টু 80x টাকা। সুতরাং আমরা লিখব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাই তা হলো 25। কোশ্চেন নাম্বার 5-3। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? এক্ষেত্রে দেয়া আছে 120টি আমের ক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্য, ১২০টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু 110টি আমের ইকুয়াল টু এক্স টাকা ধরি, এক্স টাকা ধরে নিলাম, তাহলে 120টি আমের ক্রয় মূল্য এক্স টাকা, একটি আমের ক্রয় মূল্য 120 টাকা আর 110টি আমের বিক্রয় মূল্য এক্স টাকা। সুতরাং একটি আমের বিক্রয় মূল্য ইকুয়াল টু x/110 টাকা, একটি আম বিক্রি করে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য x/110 টাকা আর কেনা দাম x/120 টাকা। এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তাহলে এইরকম
শতকরা লাভ। একটি আম বিক্রি করে লাভ হয়েছে এক্স বাই ইলেভেন ইন্টু হান্ড্রেড টোয়েন্টি। একটি আমের কেনা দাম এক্স বাই হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হান্ড্রেড, এই হলো শতকরা লাভ। এক্ষেত্রে আমরা যা পাচ্ছি এক্স বাই ইলেভেন ইন্টু হান্ড্রেড টোয়েন্টি, হান্ড্রেড টোয়েন্টি বাই এক্স ইন্টু হান্ড্রেড, এক্ষেত্রে কেটে গেল, কেটে যাওয়ার পর আমরা পাচ্ছি হান্ড্রেড বাই ইলেভেন, অর্থাৎ নপুণ্য একের এগারো, শতকরা লাভ। কোশ্চেন নাম্বার পাঁচের চার, সময় মতো ইলেকট্রিকের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? এটি আমাদের প্রশ্ন। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ 100 টাকা যদি ইলেকট্রিকের বিল হয় ছাড় হয় 15 টাকা। তাহলে আমরা লিখলাম 15 টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিকের বিল 100 টাকা। 1 টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিকের বিল 100/15 টাকা, আর 54 টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিকের বিল 100 × 54/15 ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা যা পাচ্ছি ইকুয়াল টু 360 টাকা। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব ইলেকট্রিক বিলের পরিমাণ 360 টাকা। কোশ্চেন নম্বর পাঁচের পাঁচ, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমরা ধরে নিই দ্রব্যটির বিক্রয় মূল্য 100x টাকা। এক্ষেত্রে ক্ষতি হয়েছে, ক্ষতি ইকাল টু 100x টাকার 20% ক্ষতি ইকাল টু 100x টাকার ইন্টু 20/100, এক্ষেত্রে আমরা হিসেব করে পাচ্ছি 20x টাকা ক্ষতি হয়েছে। একটি জিনিস বিক্রি করেছেন 100x টাকায়, ক্ষতি হয়েছে 20x টাকা, তাহলে কেনা দামটা একটু বেশি ছিল, তাহলে কেনা দাম কত? দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে বিক্রি দাম 100x টাকা, ক্ষতি 20x টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 100x + 20x ইকাল টু 120x টাকা। এখন বলা হয়েছে দ্রব্য 480 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে কেনা দাম কত? তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 100x টাকা হলে ক্রয় মূল্য হয় 120x টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 120x/100x টাকা, আর বিক্রয় মূল্য 480 টাকা হলে কেনা দাম হবে 120x × 480/100x,
এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তাহলে এই ইকুয়াল টু 12 × 48 ইকুয়াল টু 12 × 4 × 48 ইকুয়াল টু এক্ষেত্রে আমরা পাচ্ছি 144 × 4 4 4 16 4 2 56 হবে 57 576 টাকা। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব দ্রব্যটির ক্রয়মূল্য 576 টাকা। কোশ্চেন নম্বর 5-6, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এখন এই ছাড় দেওয়া হয় কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য বা লিখিত মূল্যের উপর। ধরি দ্রব্যটির লিখিত মূল্য বা ধার্য মূল্য 100x টাকা। প্রথম ক্ষেত্রে ছাড় 100x টাকার 20% ইকুয়াল টু 20x টাকা। সুতরাং 20% ছাড় দেওয়ার পর বাকি থাকে 100x মাইনাস 20x টাকা ইকুয়াল টু 80x টাকা। এখন 80x টাকার উপর টেন পার্সেন্ট ছাড় ইকুয়াল টু 80x টাকা ইন্টু 10/100। এক্ষেত্রে আমরা যা পাচ্ছি তাহলে এরকম 8x টাকা। তাহলে মোট ছাড় কত? মোট ছাড় প্রথম ক্ষেত্রে ছাড় কত? প্রথম ক্ষেত্রে ছাড় হলো 20x টাকা আর পরবর্তী ক্ষেত্রে ছাড় 8x টাকা। তাহলে মোট ছাড় হলো 20x টাকা প্লাস 8x টাকা ইকুয়াল টু 28x টাকা। এই সমতুল্য ছাড় আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখব যে সমতুল্য ছাড়, এক্ষেত্রে শতকরা ছাড় কত? 28x। আর এক্ষেত্রে আমাদের ধার্য মূল্য ছিল 100x টাকা। এই যে ছাড় আমরা ধার্য মূল্যের উপর নির্ণয় করি এত পার্সেন্ট, এক্ষেত্রে আমরা হিসেব করে যা পাচ্ছি তা হলো 28%।